একটা র্যান্ডম বিজি ডে, বাবুর জন্য টুকিটাকি কিছু জিনিস কেনা, তার জন্য জুতা কেনা এবং রেস্টুরেন্টের জন্য বাজার করা, এবং সবশেষে রেস্টুরেন্টের জন্য রুটি কিনতে প্রায় 40 কিলো দূরে যাওয়া, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। তো বাবুর জন্য জুতা কিনতে আমরা সবসময় সস্তি হতে চলে আসি। এখানে ছেলে এবং মেয়ে বাবুদের অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যায়, তাই জোহানের জন্য জুতা কিনতে আমরা সবসময় এখানেই আসি। সস্তি হতে বাচ্চাদের প্রত্যেকটা জুতা এত এত সুন্দর থাকে যে কোনটা ছেড়ে কোনটা নিবো সেটা আসলে বোঝা যায় না। তো জোহানের জন্য এবার আমরা কিছু ব্লুয়ের মধ্যে জুতা চাচ্ছিলাম, খুঁজতে খুঁজতে আমরা একটা পেয়েও গেলাম সুন্দর জুতা ওর জন্য। তো এইটার মধ্যে দুইটা কালার ছিল, একটা হচ্ছে অরেঞ্জের মধ্যে আর একটা ছিল ব্লু। তো জোহানকে পায়ে দেওয়ানোর পরে হচ্ছে ব্লুটাই ওর পায়ে সুন্দর লাগে, তো আমরা ব্লুটাই ওর জন্য নিয়ে নিই। তো জোহানের জন্য নেওয়া শেষ হলে রনি আবার ওর জন্য জুতা দেখছিল একটু নর্মালের মধ্যে, কারণ সামনে হচ্ছে আমাদের শীত আসতেছে, আর শীতের সময় বাইরের ওয়েদার অনেক ডাল থাকে, মানে প্রায় প্রতিদিনই বৃষ্টি থাকে। তো এই কারণে হচ্ছে ভালো জুতাগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর এই কারণে হচ্ছে নর্মালের মধ্যে খুঁজছিলাম বাট সেরকম ভালো পাইনি। তো এখান থেকে চলে গেলাম আমরা হচ্ছে ইয়াবিতে বাবুর জন্য কিছু গরম কাপড় চোপড় নিতে শীতের জন্য। এমনিতে বাংলাদেশ থেকে আমার শাশুড়ি এবং আম্মু বাবুর জন্য আগে থেকেই গরম সোয়েটারগুলো পাঠিয়েছিল, বাট পাতলা যে হুডিগুলো ওগুলো বাবুর শেষ হয়ে গিয়েছে, তো সেগুলোই আজকে এখান থেকে কিনতে আসা। তো কিয়াবি থেকে আমরা প্রায় 3 সেটের মতো জামা কাপড় কিনি জোহানের জন্য, অ্যান্ড দেন আমরা চলে যাব খাদিসপালে আমাদের রেস্টুরেন্টের জন্য বাজার করতে। খাদিসপাল ছাড়াও আমাদের রেস্টুরেন্টের বাজারের জন্য অন্যান্য মাগাজাগুলোতেও যেতে হয়, মানে এক এক দিন এক এক মাগাজাতে গিয়ে বাজার করতে হয়, কারণ সব বাজার কিন্তু এক মাগাজাতে পাওয়া যায় না। খাদিসপালে 80-85% বাজার হয় এবং বাকি 15% হয় অন্যান্য মাগাজা থেকে। যেমন আজকে জাস্ট একটা ফ্রোজেন রুটি কেনার জন্য যেতে হবে আমাদের প্রায় 40 কিলোমিটার দূরের একটা মাগাজাতে। তো খাদিসপাল থেকে আমরা নিলাম অনেকগুলা লেটুস, দেন হচ্ছে বার্গারের রুটি, বার্গারের মাংস, কিমা নিলাম, সসেজেস, প্রায় অনেকগুলো ফ্রিজ, তেল, অনেক ধরনের রুটি এবং পিকল। এদিকে জোহানও কিন্তু তার বাবাকে বাজার করতে হেল্প করতেছে। খাদিসপালে আমাদের বাজার করা শেষ, এখন আমরা যাব প্রায় 40 কিলোমিটার দূরের একটা মাগাজাতে ফ্রোজেন রুটি কেনার জন্য। চলে এসেছি আমরা স্কেলে, এবং স্কেল থেকেও কিন্তু আমাদের প্রায় সময় অনেক বাজার করা হয়। কেনার মধ্যে জাস্ট রুটি কেনা ছিল, তাই হচ্ছে রনি একাই গিয়েছে ভিতরে, আমি আর বাবু ছিলাম বাইরে। সো বাইরে 10 মিনিট ওয়েট করার পরে হচ্ছে রনি ফ্রোজেন রুটিগুলো নিয়ে চলে আসে। দেখেন একটুখানি জিনিস কেনার জন্য কতটুক রাস্তা পাড়ি দিয়ে দেন আসা লাগছে। প্রায় অনেকক্ষণ জার্নি করার জন্য আমাদের দুজনেরই একটু ঘুম ঘুম পাচ্ছিল, আর যাওয়ার সময় দেখছিলাম যে রাস্তায় একটু জ্যামও আছে, তাই স্কেল থেকে আমাদের দুজনের জন্য কফি নিয়ে খেতে খেতে রওনা হয়েছে আমাদের রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সেখান থেকে আস্তে আস্তে আমাদের রেস্টুরেন্টে প্রায় 1 ঘন্টা মতো সময় লেগে যায়। তো এখন এই বাজারগুলো একে একে করে আমি আর রনি রেস্টুরেন্টে নিয়ে যাব। ওই দিন কিন্তু প্রায় অনেক কিছুই কেনা হয়েছে এবং অনেকগুলো বাজার করা হয়েছে, তো সবগুলো বাজার জায়গা মতো রাখতে কিন্তু প্রায় ভালোই সময় লেগেছে আমাদের দুজনের। আর ওখান থেকে আস্তে আস্তে আমাদের প্রায় বিকাল 4টা মতো বেজে যায়, আর বাবু তখন গাড়ির মধ্যেই ঘুমাচ্ছিল। তো ওকে একা রেখে গাড়িতে আমাদের কাজ করতে তেমন একটা সমস্যা হয়নি, জেগে থাকলে একটু প্রবলেম হতো কাজগুলো করতে। আর এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের বেসমেন্ট, আর এখানে হচ্ছে মেইন কাজগুলো করা হয়, উপরে হচ্ছে বসার জায়গা আছে। তো আমাদের যেসব বড় বাজার থাকে যেমন তেল, চিকেন, ফ্রিজ, সব কিন্তু এখানে ফ্রিজে রাখা হয় নিচে, এবং চিকেন ফ্রাই করার জন্য যে মেশিন সেটাও কিন্তু এই নিচেই রাখা। ও হ্যাঁ, আর একটা কথা তো আপনাদের জানাতে ভুলেই গিয়েছিলাম, এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুদিন আগেই আমাদের এখানে তৈরি করা হয়েছে দেওয়াল ভেঙে, কারণ হচ্ছে আমাদের রেস্টুরেন্টে মাঝে মাঝে মাগাজা থেকে বড় বড় লিব্রেজো আসে, তো সেই লিব্রেজোগুলো উপর থেকে নিচে নামাতে কিন্তু অনেক কষ্ট হতো। আর এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যই আমাদের পিছনের দেওয়ালে কাজ করানো হয় দরজা লাগানোর জন্য। আমাদের কাজও শেষ, আর এদিকে জোহানও ঘুম থেকে উঠে পড়েছে। জোহান কিন্তু ওই দিন দুপুরে সেরকম কিছু খায়নি, একটু ক্ষুধার্ত ছিল, তো এই কারণে ওর বাবা ওর জন্য একটা তিরামিসু নিয়ে আসে ওকে খাওয়ানোর জন্য। আর আপনারা সবাই জানেন জোহান কিন্তু মিষ্টি জিনিস অনেক পছন্দ করে, আর এই তিরামিসুটা সে অনেক মজা করেই খায়। তো সব কাজ টাজ শেষ করে রেস্টুরেন্ট থেকে রওনা দিয়েছি আমাদের বাসায়। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবার সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। টিল দিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।